আমি বরাবরই বলি যে কাপুর ফ্যামিলি অর্থাৎ কাপুর কিন্তু সবাই নয়, মানে সব কাপুর কিন্তু এক রিলেটিভ নয় বলিউডের, এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। যাই হোক, রাজ কাপুর ফ্যামিলি এবং দেওয়াল ফ্যামিলি অর্থাৎ ধর্মেন্দ্রের ফ্যামিলি, এই দুটো ফ্যামিলির মধ্যে যদি দুজন অভিনেতা থাকে মানে সেরা অভিনেতা, তারা অবশ্যই রণবীর কাপুর এবং ববি দেওয়াল। তো এক্স্যাক্টলি আমি অভয় দেওয়ালের কথা এখানে আসছি না, অভয় দেওয়াল সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্যামিলি, ওদের কাজিন হয় ধর্মেন্দ্রের ভাইয়ের ছেলে, কিন্তু এখানে ধর্মেন্দ্রের ফ্যামিলি হিসেবে আমি বললাম। তো এক্স্যাক্টলি রণবীর কাপুর আর ববি দেওয়াল দুজনে একসাথে আসছে এক ছবিতে, এবং ছবিটা ডিরেক্ট করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আমরা জানতে পেরেছিলাম যখন অর্জুন রেড্ডি রিলিজ করেছিল সাউথে, এবং মারাত্মক একটা বাম্পার হিট দিয়েছিল, বিজয় দেবরাকন্যা রাতারাতি সুপারস্টার হয়ে গেল। এবং তারপরে সেই ছবি যখন ৩-৪ বছর পর রিমেক হলো, ২০১৯ সালে রিলিজ দেওয়া হলো কবির খান হিসেবে। তো শাহিদ কাপুরের ক্যারিয়ারের প্রথম ছবি ছিল যা সোলো পারফরমেন্স হিসেবে ১০০ কোটি ক্লাব পার করে চলে গেছিল। তো সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সে কিন্তু তার স্ক্রিপ্ট এবং তার গল্পের ডিজাইনকে এরকম ভাবেই করে যেখানে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষও যেমন ইন্টারঅ্যাক্ট করতে পারে, মানে একটা সাধারণ মানে আবেগ, অনুভূতি, ইমোশন গুলোকে এমন সুন্দরভাবে ও ধরে স্ক্রিপ্টে, যেখানে কোনো টাকা পয়সার ভেদাভেদ থাকে না, মানে একটা গরিব লোকও সেই চরিত্রটার সাথে নিজেকে মেলাতে পারে এবং একজন বড় লোকও সেই চরিত্রটার সাথে নিজেকে মেলাতে পারে। তো আমরা এর আগের ছবি অর্থাৎ অর্জুন রেড্ডির রিমেক কবির খানে মানে কবির সিং এ দেখেছিলাম যে প্রেম, প্রেমিকা এগুলো নিয়ে সে তার একটা বিস্তার ঘটিয়েছিল তার গল্পে। কিন্তু আমরা অ্যানিমেলে এবার দেখতে আসছি যে বাবা আর ছেলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন এবং কোথাও একটা গ্যাংস্টার একটা গ্যাংস্টারের গল্প কোথাও একটা বলা হচ্ছে, কিন্তু খুব কনফিউজড করা হলো টিজারে, প্রচন্ড কনফিউজড হলো, কারণ গল্প যে কোন দিকে টার্ন নেবে সেটা টিজার থেকে মানুষ আন্দাজ করে, কিন্তু টিজার যখন আনপ্রেডিক্টেবল হয়ে যায় তখন কিন্তু ছবির প্রতি তৃষ্ণা আরো বেড়ে যায়। তো এখানে টিজার কিন্তু প্রচন্ড পরিমাণে আনপ্রেডিক্টেবল হয়ে গেল, কারণ একবার দেখা যাচ্ছে রণবীরকে তার পুরনো সেই লুকসে, মানে যেটা তার ছোটবেলার লুকস ছিল সেই লুকসটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে, মানে এডিট দেখেই বোঝা যাচ্ছে যে এআইতে করা হয়েছে, কিছুটা টাচ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে প্রস্থেটিক মেকআপও ইউজ করা হয়েছে। তার রণবীরের সেই পুরনো ছোটবেলার যে লুকস, 22 বছরের যে লুকসটা, সেই লুকসটা নিয়ে আসার জন্য, এবং তার সাথে সাথে হঠাৎ করে তার যে আবার একটা ম্যাচিউরড লুকস, অর্থাৎ লুকসের মধ্যে একটা 20 বছরের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এই ব্যাপারটাই কিন্তু আলাদা করেছে গল্পটাকে, এবং অদ্ভুতভাবে দেখা হলো টিজারে যে রণবীর একটা জায়গায় মারা যাচ্ছে, তাই সে তার বডিটা নিথর, এবং টিজারের একদম শেষে ববি দেওয়ালকে প্রেজেন্ট করা হচ্ছে, এবং ববি দেওয়ালকে প্রেজেন্ট করা হচ্ছে একটা পুরোপুরি অন্য অবতারে। মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অ্যানিমেলে কোথাও ভিলেন ববি দেওয়ালি, কারণ ভিলেনের যে প্যাটার্ন বা ভিলেনের যে বডি ল্যাঙ্গুয়েজ কোথাও সেটা ববি দেওয়ালের মধ্যে কিন্তু দেখা গেল। কারণ যারা সিনেমা লাভার, যারা মুভি লাভার তারা জানেন, বা যারা ফিল্ম বাফ, মানে ফিল্মটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, সিনেমাটা দেখাটা যারা কর্তব্য হিসেবে মনে করে তারা জানে যে ক্যারেক্টারের বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ধরা পড়ে যায় যে ক্যারেক্টারটা নেগেটিভ সাইডসের না পজিটিভ সাইডসের। তো এখানেও ববি দেওয়ালের যে বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু বোঝা গেল যে তার চরিত্রটা এখানে কিভাবে আসছে। এবং অবশ্যই অ্যানিমেল আমি মনে করি, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিন, ব্রহ্মাস্ত্র তু ছুটি মায়মা কাটে সব ছেড়ে দিন, কোথাও আমার মনে হচ্ছে অ্যানিমেল যেন রণবীর কাপুরের কামব্যাক মুভি। কারণ এই জেনারেশনে, কারণ শাহরুখ খান, সলমান খান পরবর্তী জেনারেশন, যদি আমরা ঋত্বিক আর অভিষেক বচ্চনের জেনারেশনকে ধরি, তাহলে ঋত্বিক অভিষেক বচ্চনের জেনারেশনের পরের জেনারেশন কিন্তু এই রণবীর কাপুর, রণবীর সিং দের জেনারেশন, যারা এই 2007, 2008, 2010, 2011 মধ্যে উঠে এসছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জেনারেশন যারা 2007, 2008, 2010, 2011, 2012 মধ্যে উঠে এসছে বলিউডে, এই জেনারেশনের মধ্যে সবথেকে স্ট্রং অভিনেতা ছিল কিন্তু রণবীর কাপুর, যাকে আমরা রকস্টারে পেয়েছি, যাকে আমরা বারফিতে পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে মাঝখানের 10টা বছর এত বাজে কেটেছে, যার মধ্যে একটা সঞ্জু দিয়েছে রণবীর, কিন্তু সঞ্জু তো সঞ্জয় দত্তের ইমোশনের উপর বেরিয়ে চলে গেছে এবং রাজকুমার হিরানির ডিরেকশন ছিল, কিন্তু একা ঘাড়ে সিনেমা টানার যে দক্ষতা বা যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রণবীর আবার মনে হচ্ছে অ্যানিমেলে দেখাতে চলেছে। অবশ্যই তার সাথে ডুয়েলে অনিল কাপুর এবং ববি দেওয়াল এবং সামান্তা এবং আমাদের সাউথ ইন্ডিয়ান হিরোইন, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সে আসছে। এবং এই কারণে অ্যানিমেল 1 ডিসেম্বর আসছে, অ্যানিমেলের টিজার বেরোলো, ট্রেলার এখন আসতে বাকি আছে। তো অ্যানিমেলও খিদে বাড়ালো এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডিরেক্টরটারই নাম এমন যার ছবি সবার জন্য, কারণ সে সবার ইমোশনটা ধরে। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটি সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে চলে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।